আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর চাটনি রান্নার রেসিপিটি। এই রেসিপিটি রান্না করার জন্য আমার যা যা উপকরণ লাগছে এবং প্রস্তুত প্রণালীটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চাটনি কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে এবং খুব কম সময়ে রান্না করা যায়। আপনারা চাইলে আমার রেসিপি দেখে একবার চেষ্টা করতে পারেন। চলুন তাহলে আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিই টমেটো চাটনি রান্নার রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে, আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আজকে টমেটো চাটনি রান্না করছি, তার জন্য এখানে দেশি টমেটো নিয়েছি। পাকা টমেটোটা আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ, আর আমি সুন্দরভাবে টমেটো গুলোকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিলাম। বেশি সরিষার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। তেলের মধ্যে রসুন কুচি এবং শুকনো মরিচটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। রসুন থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ। আমি এখন নেড়ে চেড়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। প্রিয় দর্শক, আমি 3 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। যেহেতু আমি পাকা টমেটো নিয়েছি চাটনি রান্না করার জন্য, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে সময়ের প্রয়োজন নেই সিদ্ধ করে নিতে। অলরেডি টমেটোটা সিদ্ধ হতে শুরু করেছে। টমেটোর অরিজিনাল কালারটাই খুব সুন্দর লাগে দেখতে, তাই আমি কোনো প্রকার কোনো হলুদ ব্যবহার করিনি। প্রিয় দর্শক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারবেন। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি লবণটা দিয়ে দিতে পারবেন। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করে দিচ্ছি না। এখন আমি এই পর্যায়ে চাটনির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আচারের মশলা। আচারের মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন চ্যানেল থেকে আচারের মশলাটা কিন্তু একবার দেখে নিতে পারবেন। আর যাদের হাতে সময় থাকবে না, তারা একটু পাঁচফোড়ন এবং জিরাটা টেলে নিয়ে তারপরে গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিতে পারবেন, তাতেও চাটনিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তবে আপনাদের হাতে যদি সময় থাকে, আমার আচারের মশলার রেসিপিটা দেখে আচারের মশলাটা তৈরি করে রাখতে পারবেন। তাহলে আচার অথবা চাটনি জাতীয় যে কোনো খাবারে কিন্তু আপনারা এই আচারের মশলাটা ব্যবহার করতে পারবেন। আচারের মশলার মধ্যে কিন্তু আমার একটু ঝালও দেয়া ছিল, যার জন্য আমি আলাদা করে কিন্তু আর ঝাল দিয়ে দিলাম না। আপনারা যদি কেউ একটু ঝাল বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে ঝালের গুঁড়াটাও হালকা একটু ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন নেড়ে চেড়ে চুলার জালটা নিভিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি গরম গরম চাটনিটা পরিবেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিশে পরিবেশন করে নিতে পারবেন। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। টমেটো চাটনি কিন্তু খেতে খুবই মজা লাগে, আর রান্না করতে একদম 5 থেকে 10 মিনিট সময় লাগে। এখন তো শীতের সময়, প্রচুর পরিমাণে টমেটো বাজারে পাওয়া যায়, আর দেশি টমেটো দিয়ে এই চাটনিটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে একবার আমার রেসিপি দেখে চেষ্টা করতে পারেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যারা টমেটো পছন্দ করেন, তারা কিন্তু একদম এই রেসিপিটা করতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।